কাশুন রাজিথার বোলিং তাণ্ডবে সিলেটে 328 রানে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ। শ্রীলঙ্কার দেওয়া 511 রানের টার্গেটে 182 রানে অলআউট টাইগাররা। 87 রানে অপরাজিত থেকে মমিনুল একাই লড়াই করেছেন। এসব নিয়ে আলোচনা জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ নাজিম। নাজিম, আপনাকে স্বাগত জানাচ্ছি, আশা করছি আপনি ভালো আছেন। যে বিষয়ে জানতে চাচ্ছিলাম, কেন মমিনুল একাই লড়াই করলেন, বাকিরা কেন করতে পারলেন না? বাকিদের কথা যদি বলি, সেটা হচ্ছে যে আপনার যে টেস্ট টেম্পারমেন্টের যে একটা ঘাটতি আছে সেটা কিন্তু আবারও দেখা দিয়েছে। কারণ হচ্ছে যে আপনার একটা ব্যাটসম্যান শুধুমাত্র লড়াই করেছেন, তিনি অভিজ্ঞ একজন ব্যাটসম্যান। বাকিরা যখন আপনার এভাবে খামখেয়ালিপনা কিংবা আপনার দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং করে, তাহলে আসলে এই টেস্টে জয়ের কোনো সম্ভাবনা থাকেই না। কারণ হচ্ছে যে আপনি পাহাড়সম রান তারা করছিলেন, তো সেক্ষেত্রে আসলে মানুষ চাপ তো আপনার থাকবেই। কিন্তু বাকিরা যে একটা যে খেলার যে একটা মানসিকতা কিংবা যে একটা সিচুয়েশন বুঝে খেলা, সেই খেলার কিন্তু কোনো ধরনের কোনো তাদের মধ্যে কোনো প্রবণতা দেখা দেয়নি। আপনার 7টা ব্যাটসম্যান কিন্তু আউট হয়েছে এক অঙ্কে, আর যেখানে 5 জনে কিন্তু শূন্যতে আউট হয়েছেন। তো সেই ক্ষেত্রে আসলে এমন ব্যাটিং কলাপস কিন্তু আপনাকে নিশ্চয়ই কোনো ধরনের বার্তা, ভালো বার্তা দিচ্ছে না। আপনি যদি মুমিনুলের কথাই বলেন, আপনি কিন্তু উত্তর তো সেখানেই পাবেন। কারণ হচ্ছে যে আপনি এই উইকেটে কিভাবে ব্যাটিং করতে হয় সেটা কিন্তু মুমিনুল নিজেই দেখিয়েছেন। আজকে যখন নাজমুল সন্ত প্রেস কনফারেন্সে ব্যাখ্যা করছিলেন যে আসলে হারের কারণ, সেক্ষেত্রে আসলে বলতে গেলে আপনার ব্যাটসম্যানের দায়িত্বহীনতা, সেটাই কিন্তু বারবার ফুটে উঠেছে। তিনি নিজেও যখন ব্যাটিং করছিলেন, তো বাইরের একটা বল আপনার অফ স্ট্যাম্প অনেক বাইরে, সেই বল তারা করে কিন্তু তিনি আউট হয়েছেন। তো এই জিনিসগুলো আসলে কি বারবার একই প্রশ্ন তুলে দিচ্ছে যে বাংলাদেশ কি আসলে টেস্ট মেজাজটা কিংবা এখনও পর্যন্ত ধরতে পারছে না, কিংবা আপনার এই যে টেস্ট মানসিকতা সেটা কি এখনও পর্যন্ত ঘাটতি তাদেরকে মধ্যে আছে কিনা? দুই ম্যাচ সিরিজের প্রথমটা কিন্তু বাংলাদেশ এরই মধ্যে হেরে গেছে সিলেট টেস্টে। এখন পরবর্তী যেটা আছে সেটা কিন্তু বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, কারণ যদি সিরিজ বাঁচাতে হয় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশকে চট্টগ্রামে ভালো একটা কামব্যাক করতে হবে এবং ব্যাটিংয়ে কিন্তু বেশি কাজ করতে হবে। ব্যাটিংটা অনেক বেশি দুর্বল, কারণ আপনার টপ অর্ডার মিডল অর্ডার দ্রুত কলাপস করে যাচ্ছে। তো সেক্ষেত্রে আসলে সেই পরিস্থিতি অনুযায়ী কীভাবে খেলতে হয় কিংবা ব্যাটিংটা আরভাবে চালিয়ে যেতে হয় সেটা কিন্তু আপনার সবচেয়ে বড় বিষয়। এই ম্যাচ এই খারাপ খেললো বাংলাদেশ, কিন্তু এমন নয় যে সব টেস্টে বাংলাদেশ খারাপ করছে, কিন্তু মূল সংকটটা হচ্ছে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে কোনো ধারাবাহিকতা নেই। যেমন ধরা যাক, মমিনুল হয়তো ভালো করলেন, পরে ম্যাচে যে ভালো করবেন তার নিশ্চয়তা নাই। এই ধারাবাহিকতা না থাকলে তো কখনই একটি টেস্ট মেজাজ একটা দল খেলতে পারবে না। সেটা স্বাভাবিক, কারণ হচ্ছে আপনি যেমনটা দেখেন মুমিনুলের কথাই বলা হচ্ছিল, কিন্তু তিনি যখন আবার প্রথম ইনিংসে যখন ব্যাট করছিলেন তার ব্যাটেও কিন্তু তিনিও কিন্তু সাবলীল ছিলেন না। তো এই বিষয়গুলো আসলে কি যে বাংলাদেশের যে একটা ইনকনসিস্টেন্সি ব্যাটসম্যানদের মধ্যে আছে, যে অধারাবাহিকতা, এই বিষয়টা কিন্তু বারবার বাংলাদেশের জন্য মানে হারের মূল কারণ হয়ে দাঁড়াচ্ছে। কারণ হচ্ছে যে আপনি যখন কনফিডেন্টলি যদি আপনি মাঠে খেলতে পারেন, তো সেক্ষেত্রে আসলে কি যে আপনার সেই কনসিস্টেন্ট কিংবা আপনার যে ব্যাটিং স্কিলটা কিন্তু আপনাকে মাঠেই দেখাতে হবে। আপনি যে একজন অভিজ্ঞ ক্রিকেটার যেমন মুমিনুল আছে তার প্রমাণ দিয়েছেন। তো সেক্ষেত্রে আসলে বাকি যারা আছেন, তরুণরা সুযোগ পেয়েছিলেন, তাদেরও কিন্তু সুযোগ ছিল যে আসলে নিজেদের প্রমাণের। তো সেক্ষেত্রে আসলে বড় মঞ্চে কিন্তু আপনার পারফর্ম করতে হলে কিংবা টিকে থাকতে হলে কিন্তু পারফর্ম করেই টিকে থাকতে হবে। তো সেক্ষেত্রে আসলে কি করলো, বা একজন নতুন বোলারের ভালো পারফরমেন্স করতে দেখা গেল নাহিদ রানার কথা বলছি, ভবিষ্যতের জন্য নাহিদ রানা কি নিয়ে আসবেন বাংলাদেশের জন্য? নাহিদ রানার বিষয়টি একটু মিশ্র অভিজ্ঞতা আছে। কারণ হচ্ছে যে আপনি উইকেট তিনি পেয়েছেন, মোটামুটি তিনি ভালো বল করেছেন, গতি আছে, সুইপিংও আছে, তবে সবচাইতে বড় যে একটা ঘাটতির বিষয় হচ্ছে অভিজ্ঞতার অভাব। তাকে যেন অভিষেক করা হয়েছে, পরবর্তীতে তিনিও কিন্তু লাইন লেন্থে কিছুটা এলোমেলো ছিলেন। তো সেক্ষেত্রে আসলে মিশ্র বলাই চলে, তিনি তার কাছ থেকে দল যেমনটা প্রত্যাশা করেছিল তিনি কিন্তু ততটা ডেলিভারি করতে পারেন। উইকেট পেয়েছেন প্রথম ইনিংসে 3টে, পরের ইনিংসে কিন্তু তিনি সম্ভবত 2টি উইকেট পেয়েছেন। তো সেক্ষেত্রে আসলে বলতে গেলে আপনার তার কাছ থেকে যতটুকু প্রত্যাশা করা হলো তিনি কিন্তু ততটাই তার ডেলিভারি করতে পেরেছেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাকিরা যখন আপনার রান দিতে মানে ব্যাটারদের উপর যেরকম একটা আত্ম ছিল, তারা কিন্তু সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। বোলারদেরও একটা কিছুটা ঘাছে, কারণ আপনার স্পিনে যদি মিরাজ এবং তাইজুলের কথা যদি বলা হয়, দ্বিতীয় ইনিংসে মিরাজ আপনার ভালো বোলিং করেছে, 4 উইকেট নিয়েছে, কিন্তু তাইজুলের অভিজ্ঞতাটা আসলে কিন্তু বাংলাদেশ বড্ড মিস করেছে। কারণ হচ্ছে যে তাইজুল কিন্তু এই উইকেটে ভালো আরও কিছু করতে পারতো, শ্রীলঙ্কান ব্যাটারদের কি আপনার মোটামুটি যতটুকু হোক দ্রুত আটকানোর একটা সুযোগ ছিল। তবে সবচাইতে বড় ঘাটতিটা হচ্ছে বাংলাদেশ ব্যাটিং দুর্বলতাটা যদি কাটিয়ে ওঠে, আমরা আশা করবো বাংলাদেশের ব্যাটিং দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টা করবো। আপনাকে ধন্যবাদ নাজিম, আমাকে শেষ করতে হচ্ছে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।